হ্যালো বন্ধুরা তোমার সকলকে স্বাগতম এই চ্যানেল ডাব্লুবি প্রাইভেট টিউশানে তো আজকের এই ভিডিওতে আমরা এবিটিএ মাধ্যমিক টেস্ট পেপার দু হাজার বাইশ তেইশের চারশো একানব্বই নাম্বার যে একটি ভৌতিবিজ্ঞানের প্রশ্নপত্র রয়েছে সেই প্রশ্নপত্রের এমসি কুটাই প্রশ্নের উত্তর নিয়ে বিভাগ ক এবং বিভাগ ক্ষয়ের উত্তর নিয়ে আজকের এই ভিডিওতে আলোচনা করবো তো চলো ভিডিও শুরু করা যাক একের দাগের বিভাগ ক একের দাগের এক বায়ুমণ্ডলের কোন স্তরটি অধিকতম দূষিত দূষণ ঘটে অপশান নাম্বার এ ট্রোপোস্পিয়ার একের দাগের দুই একটি বায়ু বুধ হদের হ্রদের তলদেশ থেকে উপরে উঠে এলে সেটির আয়তন অপশান নাম্বার বি বৃদ্ধি পায় এটা বলছে এক মোল নাইট্রোজেন তিন মোল হাইড্রোজেনের সঙ্গে বিক্রিয়া করে এমনই উৎপন্ন করে অপশান নাম্বার বি অপশান নাম্বার বি দুই মোল একের দাগের চার একটি ফাঁপা ধাতব গোলককে উত্তপ্ত করলে গোলকটির তাপ অংশের আয়তন অপশান নাম্বার এ বাড়বে একের দাগের পাঁচ অবতল দর্পণে গঠিত প্রতিবিম্ব অপশান নাম্বার সি সদ বা অসদ যে কোনো পর হতে পারে একের দাগের ছয় কোনটির উপর আলো নির্ভর বর্ণ নির্ভর করে অপশান নাম্বার সি তরঙ্গ দৈর্ঘ্য নেক্সট প্রশ্ন বলছে একের দাগের সাত তৈরির চালক বলে লেখক অপশান নাম্বার সি ভোল্ট একের দাগের একের একের দাগের আট লাইতারের রং হয় হল অপশান নাম্বার এ লাল একের দাগের নয় নিউক্লিয়ার সংযোজন বিক্রিয়া ঘটে অপশান নাম্বার সি সূর্যে একের দাগের দশ আধুনিক দীর্ঘ সারণী শ্রেণীর সংখ্যা অপশান নাম্বার ডি আঠেরোটি এগারোটা বলছে পদার্থ কোন যোগে জোর নেই অপশান নাম্বার সি মিথেন এরপর প্রশ্ন বলছে একের দাগের বারো তরি বিশ্লেষণের সময় এগারোটির যে বিক্রিয়া ঘটে তা হল অপশান নাম্বার এ জারুন নেক্সট প্রশ্ন একের দাগে তেরো ওলিয়ামের সংকেত কোনটি অপশান নাম্বার বি এইচ টু এস টু ও সেভেন একের দাগে চোদ্দো বলছে ক্রাইলাইট কোন ধাতুর আখরিক অপশান নাম্বার সি অ্যালুমিনিয়াম এ এল নেক্সট প্রশ্ন বলছে একের দাগের পনেরো এক একই আণবিক সংকেত কিন্তু ভিন্ন ধরনাবলী সম্পন্ন যোগকে বলে অপশান নাম্বার ডি অ্যালস্ট্রোপ নেক্সট প্রশ্ন বলছে বিভাগ খ বিভাক্ষ এর দাগে সত্য মিথ্যা দুয়ের দ্যাগের একটা বলছে বায়ুমণ্ডলে ওজন স্তর বেতার তরঙ্গ প্রতিফলিত করে এটা হয় মিথ্যা নেক্সট প্রশ্ন বলছে অথবা এলপিজির প্রধান উপাদান কী উত্তর বিউটেন নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দ্যাগের দুই জীবাশ জ্বালানি দহনে কোন গ্যাস উৎপন্ন হয় উত্তর হবে সিও টু কার্বন ডাইঅক্সাইড নেক্সট রয়েছে দুয়ের দাগে তিন চাপের এসআই একক কী উত্তর হবে পাস্কাল পি এ নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের চার একই উষ্ণতা ও চাপে দুটি গ্যাসের ক্রমে পনেরো লিটার ও দশ লিটার ওদের অনুর সংখ্যা অনুপাত কত উঠতে হবে পনেরো টু দশ নেক্সট প্রশ্ন বলছে টু পয়েন্ট ফাইভ লোহা ও তামার একটি দ্বিধা দ্বিধাতব পাতকে তত করলে কোনটি বেঁকে যা যাওয়া পাতের ভিতর দিকে কোনটি বেঁকে যাওয়া পাতের ভিতরের দিকে থাকবে উত্তর তামা নেক্সট প্রশ্ন রয়েছে অথবা প্রশ্ন পারদের অঙ্ক পারদের প্রকৃত পরিসার অঙ্ক জিরো পয়েন্ট জিরো 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 ওয়ান এইট পার ডিগ্রি সেলসিয়াস বলতে কী বোঝো ও তোমার লিখে নাও পারদের প্রকৃতি প্রসারণ গুণাঙ্ক জিরো পয়েন্ট জিরো পার ডিগ্রি সেলসিয়াস বলতে বোঝায় প্রতি এক ডিগ্রি উষ্ণতা বৃদ্ধিতে এক কিউ আয়তনের জিরো পরিমাণ প্রকৃতি প্রসারণ হয় এ পাচ্ছি দেয়ের দাগের ছয় মানুষের চোখে কোন প্রকার লেন্স থাকে উত্তর হবে উত্তর লেন্স নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের সাত নিম্নখিত চুম্বকীয় চম্বকীয় বিকিরণগুলি তরঙ্গ দৈর্ঘ্য মানে উর্ধ্বক্রমে সাজাও উত্তর হবে গামা গামা রশ্মি ইজ লেস দ্যান এক্স রশ্মি লেস দ্যান মাইক্রোওয়েভ লেস দ্যান দৃশ্যমান আলো দুইয়ের দাগ আটেরটা বলছে কুলম্বের সূত্রটি লেখো এটা তোমাদের টেক্সট বয় রয়েছে তোমরা ওখান থেকে দেখে নিও নেক্সট বলছে দুয়ের দাগের নয় গৃহ বর্তনীতে তরিত বৈদ্যুতিক যন্ত্রগুলি কোন সমযুক্ত থাকে ও সমান্তরাল সম্পুক্ত থাকে নেক্সট প্রশ্ন বলছে দুয়ের দাগের দশ ধনাত আরঞ্জিত তেজস্কীয় রশ্মির নাম কি আলফা রশ্মি নেক্সট প্রশ্ন অথবা তেজস্কীয় রশ্মি পরমাণু কোন অংশতে নির্গত হয় উত্তর নিউক্লিয়াস এরপরে এরপর রয়েছে স্তম্ভ মেলাও হ্যালোজেন মৌল এটা হবে সি অর্থাৎ বি আর ক্ষারীয় মৌল এটা হবে এ এন এ নেক্সট রয়েছে তরিবিষ্য পদ্ধতিতে ধাতু নিষ্কাশন করা হয় এটা হবে বিপিটি অস্বল পদ্ধতিতে ব্যবহৃত অনুঘটক এটা হবে এল নেক্সট রয়েছে বারোটা বারোটা বলছে তৈরি হাইড্রোজেন দ্বারা গঠিত একটি তৈরি যঙের নাম লেখো উঠতে হবে লিথিয়াম হাইড্রাইড যার সংকেত হচ্ছে এলআইএইচ নেক্সট প্রশ্ন বলছে তেরোটা লঘু এনএসসিএল দুরোবণের বিশ্লেষণের সময় অ্যানোডে ও ক্যাথোডে কি কী পদার্থ উৎপন্ন হয় তাহলে ক্যাথোডে হয় অক্সিজেন আর অ্যানোডে হয় হাইড্রোজেন এরপর চোদ্দ প্রশ্নটা বলছে বিশ্লেষণ পদ্ধতিতে অ্যালুমিনিয়াম নিষ্কাশনের জন্য ব্যবহৃত বিশ্লেষণের নাম লেখো উঠতে হবে অ্যালুমিনা নেক্সট প্রশ্ন অথবা তড়িৎ লেপন কাকে বলে লিখে নাও বিশ্লেষণ প্রক্রিয়ার রাসায়নিকভাবে অধিক সক্রিয় কোনো ধাতু বা ধাতু সংকরের উপর অপেক্ষাকৃত কম সক্রিয় ধাতু প্রলেপ দেওয়ার পদ্ধতিকে তৈরি লেপান বলে নেক্সট প্রশ্ন বলছে হাইড্রোজেন ক্লোরাইড ও অ্যামোনিয়াম গ্যাসের বিক্রিয়ায় কোন ধাতু কোন পদার্থ উৎপন্ন হয় অ্যামোনিয়াম ক্লোরাইড যার সংকেত হচ্ছে এনএইচ পোসিএল নেক্সট প্রশ্ন বলছে লাইকার অ্যামোনিয়া কী উত্তর হবে অ্যামোনিয়া সম্পৃক্ত জলীয় দমনকে লাইকার অ্যামোনিয়া বলে আপক্ষিক গুরুত্ব হচ্ছে জিরো পয়েন্ট এইট এইট নেক্সট প্রশ্ন বলছে ষোলোরটা তামার প্রধান নাম নামও সংকেত লেখো উত্তর হবে কপার গ্লান যার সংকেত হচ্ছে সি টু এস নেক্সট প্রশ্ন বলছে সতেরোটা টেফলনের মনোবারের নাম লেখো উত্তর হবে টেট্টো বলছে টেট্টা ফ্লোরো ইথিলিন যার সংকেত হচ্ছে এফ 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 টু সি ডাবল বন্ড সি এফ টু নেক্সট প্রশ্ন বলছে আঠেরোটা অ্যাসিডিক অ্যাসিডের গঠনমূলক সংকেত লেখো এটা তোমরা সে ভিডিও শেষে দেখে নিও নেক্সট প্রশ্ন বলছে অথবা গঠনগত সহ কার্য কার্যকরী আইসএমআর আইসএমারের উদাহরণ দাও তো এটাও তোমরা দেখে নাও উত্তরটা মিলিয়ে নাও খাতার সঙ্গে সকল প্রশ্নের উত্তরগুলো তোমরা পরপর দেখে নাও খাতায় মিলিয়ে নাও